গাজীপুরে মহান বিজয় দিবস উপলক্ষে ছিন্নমূল পথচারী মানুষদের মাঝে খাবার বিতরণ করলেন মানবিক সোসাইটি সংগঠনের চেয়ারম্যান মোহাম্মদ আদম তুমিজি হক। গাজীপুর থেকে মোবারক হোসেন জানান, বৃহস্পতিবার মহানগরের বিভিন্ন এলাকায় এসব শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন গাজীপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মাসুদুল হক, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহিম, সাংবাদিক মোহাম্মদ আব্দুর রহমান, ফজলুল হক মোরল ও মীর ফারুক সহ আরো অনেকে।